যার নিজের মন খারাপ নিজেকেই ঠিক করতে হয়। বিশ্বাস করুন, পৃথিবীতে তার চেয়ে অসহায় আর কেউ নেই। যে বয়সটা সবথেকে বেশি হাসি খুশি থাকার কথা ছিল, সেই বয়সটাই সবচেয়ে বেশি খারাপ যাচ্ছে। আর সবকিছু সহ্য করে বাঁচতে হচ্ছে, প্রতিটা দিন ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। আবেগের বসে করা ভুলগুলো মানুষকে বহুদিন পর্যন্ত ভোগায়। পাশের রুমে বসে থাকা তোমার আপন মানুষগুলোই তোমার কান্নার আওয়াজ শুনতে পায় না, তাহলে তুমি কেমনে আশা করো অচেনা ওই মানুষটা তোমার কান্নার আওয়াজ শুনতে পাবে? ধন্যবাদ তোমারে মনটা আমার ভাঙার জন্য। আজকে আমাকে পর করে আপন করেছো অন্যজনকে, আমিও দেখতে চাই সে কতদিন আপন করে রাখে তোমাকে। এই শহরে আসল আর নকলের তফাত বোঝা সত্যি খুব কঠিন। ছেলেটা হাসি খুশি ছিল, হঠাৎ চুপ থাকতে শিখে গেল। সবার সাথে চলতে পছন্দ করত, হঠাৎ একলা থাকা শুরু করে দিল। হঠাৎ করে সে না ফেরার দেশে চলে গেল। সে একটা জায়গায় লিখে গেল, এই পৃথিবীর মানুষগুলো আমাকে যেভাবে কষ্ট দিচ্ছিল, না পারছিলাম কষ্টগুলো সহ্য করতে, না পারছিলাম কষ্টগুলো কাউকে বোঝাতে, নিজের কষ্টগুলো নিজের ভিতরে রাখতে পারছিলাম না। জানি এই কাজটা মহাপাপ, তারপর এই কাজটাই বেছে নিলাম, কারণ সত্যি আর সহ্য করতে পারছিলাম না। অবহেলা খুবই ভয়ঙ্কর জিনিস। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। কারোর অবহেলিত ভালোবাসা হওয়ার চাইতে সারা জীবন একা থাকা অনেক ভালো। মূল্যটা সবাই বোঝে, তবে হারিয়ে যাওয়ার পর। এই দুনিয়ায় ভালোর ভাগিদার সবাই, খারাপের ভাগিদার কেউ নাই। তাই আজ আমি একা, আমার কেউ নাই। বাস্তবতা কখনো কাঁদায়, কখনো হাসায়, আবার কখনো নিঃশুপ বানিয়ে দেয়। বদলে যায়নি একটু, শুধু জেনে গেছি এই দুনিয়াটা কেমন। আল্লাহ আপনার কাছে শুকরিয়া, শত কষ্টের পরেও মুখে হাসি দিয়ে চলার তৌফিক দিয়েছেন। আপনাকে কবরস্থ করে এসে বাকি যে কজন আপনার জন্য মোনাজাতে দোয়া করে, এই জীবনে ওই কয়জন আপনার শুভাকাঙ্ক্ষী ছিল। খালি পকেট আপনার যা শিক্ষা দেবে, পৃথিবীর সমস্ত বই পড়েও সে শিক্ষা আপনি অর্জন করতে পারবেন না। যে ধোকা দেয় সে কিন্তু চালাক হতে পারে, কিন্তু যে ধোকা খায় সে কিন্তু বোকা নয়, সে কিন্তু বিশ্বাসী। আমি ঘরের বড় ছেলে ভাই, অভিনয় করে হলেও হাসতে ভালোবাসি। সবসময় এই কথাটা মনে রেখো, মানুষ থেকে পালিয়ে বাঁচা যায়, কিন্তু স্মৃতি থেকে পালানো যায় না। সেটা মানুষ হোক কিংবা প্রিয় জিনিস, যেটা আমি খুব করে চেয়েছি সেটাই হারিয়েছি। কারোর মায়ায় পড়ে জীবনটা করো না সাই, কারণ এই দুনিয়াতে টাকার যে আপন আর কেউ নেই। আজ থেকে প্রতিজ্ঞা করো, কষ্ট করতে করতে হাঁপিয়ে গেলেও জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করেই ছাড়বো। পরিবারের দায়িত্বটা মাথায় নিলে বোঝা যায় বাবার কষ্টটা কত। এই কথাটা সবসময় মাথায় রেখো, দরকার শেষ হলে কেউ তোমাকে মনে রাখবে না। ভালোবাসা কি চমৎকার, তাই না? যাদের জন্য আমরা কান্না করি তারা কখনোই আমাদের আপন হয় না। স্বামীর অবৈধ প্রেম দেখলে যেমন স্ত্রী জ্বলে ওঠে, ঠিক তেমনি স্বামীর অবৈধ আয় দেখলে যদি স্ত্রী জ্বলে উঠত, তাহলে এই পৃথিবীতে এত চোর, বাটপা, সুৎখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ থাকতো না।